এখানে আমাদের শোনা যাচ্ছে এখানকার তৃণমূলের প্রাক্তন যে বিধায়ক জিতেন্দ্র তিওয়ারিকে আমাদের এখানে পাণ্ডবেশ্বরে দাঁড় করানোর কথাবার্তা চলছে। আমাদের কাছে খবরটা এসেছে এখনো স্যাঙ্গুইন নয়, যদি হয় উপনেতৃত্বের কাছে আমাদের কাছে এটা অনুরোধ থাকবে জিতেন্দ্র তিওয়ারিকে যেন কোনোভাবে এটা আমাদের এখানে প্রার্থী করা না হয়, কারণ এটা আমাদের হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই, অসত্যের বিরুদ্ধে সত্যের লড়াই। আজকে আমাদের তৃণমূলের কোনো ওর পুরনো ছাত্রীকে কাউকে ছাড়েনি, আমাদের বিজেপির সমস্ত কর্মীদেরকে কেস দিয়েছে, মারামারি করেছে, এমনকি এখনো পর্যন্ত বহু কর্মী যারা বাড়িতে ঢুকতে পারছে না। কি চাইছে? আমরা চাই জিতেন্দ্র তিওয়ারিকে কোনোভাবে যেন আমাদের দল এলাও না করে, জয়েন করে আমরা সময়ের সঙ্গে আমরা ঠিক করে নিয়েছি, আমাদের প্রার্থী তৈরি আছে, আমরা নির্দলীয় প্রার্থী হিসেবে দাঁড় করাবো। আমরা